আমাদের দেশকে বলা হতো সবুজের দেশ এবং আমাদের শহরকে বলা হতো সবুজের শহর, বাট আমরা দিন দিন আমাদের গাছপালা কেটে আমাদের এই সবুজটাকে হারিয়ে কংক্রিটের জঙ্গলে পরিণত করছি। আমি সাজিদ খান, ফাউন্ডার এবং সিইও স্কাই ফ্লোরা। তো 2015-তে যখন আমরা যাত্রা শুরু করি তখন গার্ডেনিং ল্যান্ডস্কেপিংটা ছিল একটা নতুন সাবজেক্ট আমাদের দেশে। তো তখন গাছপালা সংগ্রহ করা, গাছের এক্সেসরিজ, মাটি, জিওব্যাগ এবং সংগ্রহ করা, এগুলো ডেলিভারি একটা প্রবলেম এবং এগুলো বাসায় এনে সেট আপ করাটা একটা বড় একটা হ্যাসেল ছিল। অনেকে ল্যান্ডস্কেপিংয়ের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলত এবং এই বাগান করার পর যে পরিচর্যাটা, এই পরিচর্যাটা না জানার অভাবেও অনেকে আসলেও গাছপালা মরে যেত এবং তারা গার্ডেনিং করতে যেত না। টোটাল একটা সলিউশন নিয়ে আমাদের স্কাই ফ্লোরা যাত্রা শুরু। আমরা স্কাই ফ্লোরা 360° আরবান গার্ডেনিং সলিউশন প্রোভাইড করছি। আমরা 2015-2024 সাল পর্যন্ত প্রায় 32,000 মতো ছাদ বাগান বা আন্দা বাগান করেছি এবং 513 মতো ফ্যাক্টরি ল্যান্ডস্কেপিং করেছি। আমরা আফ্রিকান একটা পোকা ব্ল্যাক সোজাফ্লাই থেকে আমরা কম্পোস্ট সার তৈরি করছি। আমাদের কুষ্টিয়াতে কম্পোস্ট সার ফ্যাক্টরি রয়েছে এবং আমরা নিজেরা পরিবেশ বান্ধব জিওব্যাগ উৎপাদন করছি। এখানে আমাদের নিজেদের ডেলিভারি সিস্টেম এবং আমাদের নিজেদের ইন হাউস ট্রেন আপ রোপ দিয়ে আমরা গার্ডেন সার্ভিসগুলো প্রোভাইড করে আসছি। আমাদের মূল লক্ষ্যটা হলো আমরা ঢাকা সহ আমাদের সকল আরবান এরিয়াগুলোতে সবুজান গড়ে তুলবো এবং আমাদের মোটামুটি খালি জায়গাগুলোকে ইউটিলাইজ করে আমরা যতটুকু পারি আমাদের যে সবুজের গ্যাপটা রয়েছে ওটা ফুলফিল করব। আপনারা যার যার সাধ্য মতো খালি জায়গাগুলোতে গাছ লাগান এবং চলুন সবাই মিলে একটি সবুজ ঢাকা গড়ে তুলি।